গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রসূল পাককে সালাম দিল কেন? নবীজিকে সালাম দিল কেন? এই জন্য যে সালাম দিয়েছে তার মাথায় আঘাত করেছে। যারা এই ধরনের কাজ করেছে তারা নিঃসন্দেহে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সাথে জড়িত, ঠিক না? বেঠে সালাম দিলে যাদের পছন্দ হয় না, মদিনাওয়ালার সালাম যে সহ্য করতে পারে না, সে নবীর দলে লোক হতে পারে না। আমি স্পষ্ট ভাষায় বলবো, সালাম দেন আর না দেন, কিন্তু এই যে রসূল পাকের সালাম একটা মুস্তাহাব বিষয় নিয়ে আরেকজন মুসলিম ভাইয়ের মাথায় আঘাত করা, তাকে আহত করা, এটা কখনো ইসলাম শিক্ষা দেয়? এটাও জঙ্গিবাদের সাথে জড়িত। যে আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন আল্লামা নূরী সাহেব, নূরী সাহেব যতদিন এই আন্দোলনের সাথে আছে আমরাও তিনার সাথে আছি। সারা বাংলার যুবকরা, তোমরা জঙ্গি বিরোধী যারা আছো, যৌতুক বিরোধী যারা আছো, মাদক বিরোধী যারা আছো, ডাইন বাম তাকানো দরকার নাই, সুন্নিয়তের মধ্যে অগ্রণী ভূমিকা পালনের জন্য আল্লামা নূরী সাহেব দাঁড়িয়েছে। আমরা তিনার সাথে ইসলামের এই সমহান বাতাস সর্বমহলে পৌঁছে দেওয়ার জন্য আসি না নাই? জবান খুলে বলেন আসি না নাই? এই আহ্বান রাখলাম, এই আহ্বান রাখলাম। আমরা যারা সুন্নি, আমরা শান্তিপ্রিয়, কখনোই সংঘাতে, আমরা কখনোই সংঘাতে ইসলামের প্রচার পছন্দ করি না, আমরা সহ্য করি, আমরা মায়ের খাই, আল্লাহর মায়ের আল্লাহই দেয়। গত বছর আমাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে দিছিল, যারা জেলে দিছে, যারা এটার সাথে জড়িত, আল্লাহ পাকের বিচারে তারা সবাই এখন জেলে আছে। আমাদের বিচার করা লাগবে না। আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল এটা বাংলাদেশের হাইকোর্ট থেকে সম্পূর্ণ সিআইডি তদন্তের মাধ্যমে, এমনকি ফরেনসিক রিপোর্ট দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়েছে, আলাউদ্দিন জাহাদের উপরে আরোপিত অভিযোগ এটা মিথ্যা, মন করা বানোয়ার, হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, আলাউদ্দিন জাহাদি এই মামলা থেকে বেকসুর খালাস, আল্লাহর হাবিবের গোলামি করি আমি, মদিনাওয়ালার ক্যাম্পে সারি করি আমি, আল্লাহর ওলিদের ক্যাম্পে সারি করি, আমার পক্ষে আমার আল্লাহ আছে, মদিনাওয়ালা আছে, আল্লাহর ওলির আছে, মনবীর সৈনিকরা আছে, ঠিক না? কিন্তু যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে তারা আল্লাহর বিচারে এখন লাল বিল্ডিং এর ভিতরে। আমাকে আজকে একজন বললেন, আপনি মানহানির মামলা করলেন না? আমি বললাম আমি কি বিচার করব, আমি এক দুর্বল মানুষ, বিচার যিনি করেনওয়ালা মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার অতি ইতিমধ্যে করে ফেলেছেন, আল্লাহর বিচারের উপরে আমি আর কি বিচার করব? আমি আল্লাহর বিচারই সন্তুষ্ট, আমি আল্লাহর আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনাদের বলবো ভরসা করব কার উপরে, বলেন কার উপরে? ভালোবাসবো মদিনাওয়ালাকে, অনুসরণ করবো মদিনাওয়ালাকে, রসুলের মহাব্বত, আল্লাহর উপর ভরসা, অলি আল্লাহদের সোহবত, এই কথাগুলি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিশতি টিভি অনলাইন, সুন্নিয়াত প্রচারে আমরা আজকের এই সমাবেশের বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের খেদমতে একটা কথা বলার মন চাচ্ছে, সেটা হলো পবিত্র কোরআনে সূরা লুকমানে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস ইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্যে অসার বাক্য, অপ্রয়োজনীয় কথা তারা সংগ্রহ করে, সেগুলি দিয়ে মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়, এবং এগুলাকে তারা হাসি তামাশা বা এক কথায় টিকটকের বিষয়বস্তু বানায়। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলির জন্য যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। আজকের এই যৌতুক, মাদক ও জঙ্গিবাদ বিরোধী হেডলাইনের এই সমাবেশে যুব সমাজ, তরুণ সমাজ, দেশবাসী এবং প্রবাসী যারা আছেন আপনাদের খেদমতে বলছি, আমরা ধর্মীয় চেতনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য থেকে এতটাই দূরে চলে গেছি, আমাদের যুবকরা, আমাদের তরুণ সমাজেরা যেমনিভাবে মাদকের দিকে ঝুঁকছে,
জঙ্গিবাদের দিকে উৎসাহিত হচ্ছে তথাকথিত ইসলাম বিদ্বেষী যারা অথবা তথাকথিত যারা ইসলামের অপব্যাখ্যাকারী তাদের কারণে যেমনিভাবে যুব সমাজ তরুণ সমাজ জঙ্গিবাদের দিকে মাদকের দিকে ডাইভার্ট হচ্ছে তেমনিভাবে টিকটকের নামে এমন কিছু অসার বাক্যের পিছনে তারা দৌড়াচ্ছে খুব পরিতাপের সাথে কষ্টের সাথে একটা কথা বলতে চাচ্ছি যেখানে যাচ্ছি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কি যে একটা বের হয়েছে এটা বাদাম না কি বলে কাঁচা বাদাম ভাজা বাদাম এগুলি নিয়ে মানুষের সময় নষ্ট করছে এগুলি শয়তানের শিক্ষা দেওয়া অসার বাক্য যুবক ভাইরা তোমরা যদি এগুলি থেকে সতর্ক না হও তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে হাশরের ময়দানে তোমরাও শয়তানের সাথে জাহান্নামী হয়ে যাবা ইমানদারের কাজ নবীর শান গাওয়া মুমিনের কাজ আউলিয়ে কেরামের শান গাওয়া ইমানদারের কাজ আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করলে নবীর গান গাইলে আউলিয়ে কেরামের শান গাইলে যারা পছন্দ করবে না তারাও শয়তানের পদাঙ্ক অনুসারী আপনাদের খেদমতে শুধু বলবো এগুলির দিকে সময় নষ্ট করবেন না এগুলি শয়তানের একটা চক্রান্ত যেভাবে হোক মানুষকে ওই দিকে ডাইভার্ট করে দেওয়া দুনিয়ামুখী করে দেওয়া আখেরাত থেকে বিমুখ করে দেওয়া আরো বিষয় আমরা দেখছি ইদানিং বলতে এই শতাব্দীতে মানুষ কেন কেন যেন জেনা বেবিচারের দিকে এতটাই আসক্ত হচ্ছে বেপর্দা বেহায়াপনা এগুলির দিকে এতটাই আসক্ত হচ্ছে যে ইসলামের মূল ধারা থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে আধুনিকতার দোহাই দিয়ে আমাদেরকে একটা শ্রেণীর লোক বুঝাতে চায় যে আধুনিকতা মানে বেপর্দায় চলা বেহায়াপনায় চলা আমি স্পষ্ট ভাষায় বলি মানুষকে মানুষ হিসেবে বাঁচার শিক্ষা দিয়েছে ইসলাম নারীকে নারীর মর্যাদায় যেখানে আসীন হওয়া দরকার ওইখানে সম্মানের আসনে আসীন করেছে ইসলাম যুবকদেরকে তরুণদেরকে যেভাবে একটা মানব জাতির অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করার দায়িত্ব পালন করার দরকার ইসলাম তাদেরকে সেটা শিক্ষা দিয়েছে এক কথায় মানবতার যা কিছু দরকার সবই ইসলাম ধর্মের মধ্যে আছে ঠিক না ঠিক ইসলামের উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে বিশেষ কিছু কথা শিক্ষা দিতে চায় বড় হাস্যকর একটা বিষয় হলো যৌতুক এই যে যৌতুক আমাদের আল্লামা আবুল কাসেম নূরী হুজুর তিনি মাঝে মধ্যে বলেন আমরাও মাঝে মধ্যে বলার চেষ্টা করি যৌতুক নেওয়া ভিক্ষা নেওয়ার চাইতেও খারাপ যৌতুক চাওয়া ভিক্ষা চাওয়ার চাইতেও আরো খারাপ কারণ ইসলাম দেখেন কত সুন্দর ধর্ম ও মা বোনেরা ও জননীরা আমার মায়েরা বোনেরা শোনো ইসলাম আপনাদেরকে কি মহান সম্মান দিয়েছে এক সময় নারীদেরকে বাজারে বিক্রি করা হতো দাসী হিসেবে টাকা দিয়ে মানুষ বাজার থেকে নারীদেরকে ক্রয় করে নিয়ে রাতের সঙ্গী বানাতো ভোগের বস্তু বানাতো নারীদের কোনো সম্মান ছিল না ছোট বাচ্চা শিশু যদি নারী মেয়ে সন্তান হতো সেটাকে জীবন্ত দাফন করা হতো বাচ্চা মেয়ে হলে এটাকে কেউ পছন্দ করত না ইসলামের নবী রহমতের নবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হয় তাকে আল্লাহ একটা জান্নাত দিবে যার ঘরে দুইটা কন্যা সন্তান তাকে দুইটা জান্নাত দিবে যার ঘরে তিনটা কন্যা সন্তান তাকে তিনটা জান্নাত কোথায় ইসলামের শত্রুরা ইসলাম বিদ্বেষীরা তোমরা দেখো আগে নারীদেরকে শিশু অবস্থায় জীবন্ত দাফন করা হতো ইসলাম বলেছে একটা মেয়ে সন্তান একটা জান্নাত সুবহানাল্লাহ নারীদেরকে বাজারে বিক্রি করা হতো টাকার বিনিময়ে বিবাহ শাদী এগুলি তো একেবারেই দুর্লভ বিষয় ছিল একজন নারীকে সামাজিকতার সাথে আনুষ্ঠানিকতার সাথে সম্মানের সাথে একজন পুরুষের কাছে হস্তান্তর করা একটা বিধান মোতাবেক এটা ছিল খুবই দুর্লভ বিষয় নারীদেরকে বাজারে বিক্রি করা হতো ইসলামে সে শিক্ষা দিয়েছে ইসলামের নবী রহমতুল্লিল আলামিন নবী রহমতের নবী শিক্ষা দিয়েছে নারীদেরকে বিবাহ করলে তাদেরকে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সন্তুষ্টি চিত্তে মোহর না দাও দেখেন আমরা ইসলামের অনুসারী
নারীরা মুসলিম যারা আমরা নারীদের ইজ্জত দিয়েছি ইজ্জত দিতে জানি কারণ আমরা যৌতুক নেওয়ার পক্ষে নয় বরং মেয়েদেরকে মোহরানা দিয়ে বিবাহ করার পক্ষে ঠিক না বেটে ইসলাম যদি একপরেও নারীদের সম্মান না দেয় আমি তাদেরকে অন্ধ বলবো বধির বলবো যারা নারীদের সম্মানের দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের মতো অন্ধ বধির আসমানের নিচে আর কেউ হতে পারে এরকম প্রশ্ন ছোড়া হয় যে ইসলাম একটা আনকালচারাল ধর্ম তাদের স্বাধীনতার দোহাই দিয়ে নারীদের স্বাধীনতার দোহাই দিয়ে বলতেছে যে একজন পুরুষ চারজন মেয়েকে বিবাহ করতে পারবে একটা মেয়ে কেন চারজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না সেই সমস্ত তথা কথিত নারীবাদী নাস্তিক মনা আপনাদেরকে বলছি ইসলাম মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শিক্ষা দেয় ইসলাম মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শিক্ষা দেয় আপনি যদি একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করেন সামর্থ্য থাকলে চারজন মহিলাকে বিবাহ করেন তাহলে প্রথম স্ত্রী হোক দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারজন স্ত্রীর ঘরে সন্তান হলে এই সন্তানের বাবাকে এটা নির্বাচনে কোনো সমস্যা হবে না কারণ তার চারজনেরই স্বামী কয়জন একজন কিন্তু একজন একজন নারীর যদি চারজন স্বামী হয় তখন ওই ওই নারীর গর্ভে যদি সন্তান আসে এই সন্তানের বাবা কোন স্বামী এটা নির্বাচনে সমস্যা হয়ে দাঁড়াবে মনে রাখবেন মানুষ মানুষের পরিচয় দিতে এই জগতে মানুষ মানুষের পরিচয় দিতে আসছে আমার বাবা অমুক আমি অমুকের সন্তান অমুক আমার ভাই অমুক আমার চাচা অমুক আমার দাদা অমুক আমার বোন অমুক আমার মা এই যে মানুষ মানুষের একটা পরিচয় বন্ধন মানবতার বন্ধন আত্মীয়তার বন্ধন আপনি যদি এই বন্ধন না রাখেন তাহলে কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ কুকুর সাতটা আটটা কম বেশি বাচ্চা জন্ম দেয় সেই মা কুকুরও ঠিক মতো জানে না এই বাচ্চাগুলি কোন কুকুরের জন্ম দেওয়া এই জন্য বলি যদি আপনি নারীবাদীর দোহাই দিয়ে ইসলামের উপর আঙ্গুল তোলেন আপনাদের মাঝে আর ওই চতুষ্পদ জানোয়ার কুকুর বিড়ালের মাঝে কোনো পার্থক্য ইসলাম বুঝতে হবে ইসলাম বুঝতে হবে কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষ নারীরা বেহায়াপনার দিকে ঝুঁকে যাবে প্রকাশ্য প্রকাশ্যে নাচ গান হবে আল্লাহর রসুল 1450 বছর আগে বলে গেছেন আর এই যে আজকে মাদকের কথা বলা হচ্ছে মাদক মাদক মদ হতে পারে গাঁজা হতে পারে বাবা ট্যাবলেট হতে পারে আরো কত কিছু হতে পারে পৃথিবীর মধ্যে মানুষের মানুষ হিসেবে বাঁচার একমাত্র রাস্তা দেখিয়েছে ইসলাম এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম এই ইসলাম ধর্মের প্রতিটা কাজের পিছনে মানুষের কল্যাণ লুকায়িত পার্থিব কল্যাণ এবং আখেরাতের কল্যাণ প্রত্যেকটা কল্যাণ ইসলামের মধ্যে লুকায়িত রয়েছে কেউ যদি বলে আমি ইসলাম মানি না কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো একটা ধর্ম বর্ণ আমি দেখাতে পারবো যেটা ইসলামের তুলনায় আরো শ্রেষ্ঠ চেষ্টা করতে পারবে কিন্তু পারবে না দাদু ভাই আমার কিয়ামতের আগে গান বাজনা প্রকাশ্যে নাচ বাদ্য এগুলি বেড়ে যাবে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন এবং মদ জুয়া এগুলি ব্যাপকভাবে বাড়বে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন তোমরা যদি সফল কাম হতে চাও মদ জুয়া লটারি এগুলি থেকে ফিরে থাকো এগুলি আল্লাহ হারাম করেছেন যুবক ভাইরা তোমাদেরকে করজোড়ে নিবেদন করছি তুমি হয়তো ভাবছো তুমি যা ইচ্ছা তাই করবে কিন্তু তুমি জানো না তোমার সাথে তোমার ছেলে মেয়ে যদি বিবাহ করে থাকো তাহলে আওলাদ আছে না থাকলে তোমার মা বাবা তোমার ভাই বোন সকলের যন্ত্রণার কারণ হয়ে তুমি দাঁড়াবে আর যদি আওলাদ থাকে তোমার কারণে তোমার আওলাদরা চিন্তিত হবে তাদের ভবিষ্যতের চলমান পথে বাধা হবে ব্যাঘাত ঘটবে এই জন্য সকল প্রকার মাদক হারাম সকল প্রকার মাদক হারাম কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিস মদের অন্তর্ভুক্ত আর প্রত্যেক
মদি হারাম আমরা সকল প্রকার মাদক থেকে নিজেদেরকে ফিরিয়ে আনব অনুরোধ করছি সুন্নি জামাতের সাথে থাকুন সুন্নিয়ত মদিনাওয়ালার দল সুন্নিয়ত সাহাবাই কেরামের দল সুন্নিয়ত ইমাম হুসাইনের দল সুন্নিদের দিকে তাকাও যারা সুন্নি তারা মদের সাথে জড়িত না গাজার সাথে জড়িত না তারা নেশার সাথে জড়িত না সুন্নিরা মিলাদ পড়ে কিয়াম করে জিকির করে ওয়াজ করে মাহফিল করে শেষে বিরানি খিচুড়ি জিলাপি খেজুর বিরানি যে যেভাবে পারে মানুষকে খাওয়ায় ঠিক না ঠিক সুন্নিরা তবারুকে বিশ্বাসী আর বাতেল নাজদি যারা তারা হয়তো এগুলি পছন্দ করে না সুন্নিয়ত মানুষকে ভালোবাসা শিক্ষা দেয় ইতআমুত তুআম মানুষকে মেহমানদারি করা জিয়াফত করা শিক্ষা দেয় গরিবের পাশে দাঁড়ানো শিক্ষা দেয় মাদক আসক্তকে ইসলামের ধারার মধ্যে আসতে শিক্ষা দেয় যার উত্তম উদাহরণ হলো আল্লামা নূরী সাহেব দেখেন সারা দেশে অসংখ্য আলেম আছে অসংখ্য পীর মাশায়েখ আছে এর মধ্যে আল্লামা নূরী সাহেব এই মাদকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আরেকটা কথা বলতে চাই গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রসুলের পাককে সালাম দিল কেন নবীজিকে সালাম দিল কেন এই জন্য যে সালাম দিয়েছে তার মাথায় আঘাত করেছে যারা এই ধরনের কাজ করেছে তারা নিঃসন্দেহে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সাথে জড়িত ঠিক না ঠিক সালাম দিলে যাদের পছন্দ হয় না মদিনাওয়ালার সালাম যে সহ্য করতে পারে না সে নবীর দলের লোক হতে পারে না আমি স্পষ্ট ভাষায় বলবো সালাম দেন আর না দেন কিন্তু এই যে রসুলে পাকের সালাম একটা মুস্তাহাব বিষয় নিয়ে আরেকজন মুসলিম ভাইয়ের মাথায় আঘাত করা তাকে আহত করা এটা কখনো ইসলাম শিক্ষা দেয় এটাও জঙ্গিবাদের সাথে জড়িত যেই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন আল্লামা নূরী সাহেব নূরী সাহেব যতদিন এই আন্দোলনের সাথে আছে আমরাও তিনার সাথে আছি সারা বাংলার যুবকরা তোমরা জঙ্গি বিরোধী যারা আছো যৌতুক বিরোধী যারা আছো মাদক বিরোধী যারা আছো ডাইন বাম তাকানো দরকার নাই সুন্নিয়তের মধ্যে অগ্রণী ভূমিকা পালনের জন্য আল্লামা নূরী সাহেব দাঁড়িয়েছে আমরা তিনার সাথে ইসলামের এই সমহান বাতাস সর্বমহলে পৌঁছে দেওয়ার জন্য আসি না নাই জবান খুলে বলেন আসি না নাই এই আহ্বান রাখলাম এই আহ্বান রাখলাম আমরা যারা সুন্নি আমরা শান্তিপ্রিয় কখনোই সংঘাতে আমরা কখনোই সংঘাতে ইসলামের প্রচার পছন্দ করি আমরা সহ্য করি আমরা মায়ের খাই আল্লাহর মায়ের আল্লাহই দেয় গত বছর আমাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে দিছিল যারা জেলে দিছে যারা এটার সাথে জড়িত আল্লাহ পাকের বিচারে তারা সবাই এখন জেলে আছে আমাদের বিচার করা লাগবে না আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল এটা বাংলাদেশের হাইকোর্ট থেকে সম্পূর্ণ সিআইডি তদন্তের মাধ্যমে এমনকি ফরেন্সিক রিপোর্ট দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়েছে আলাউদ্দিন জাহাদের উপরে আরোপিত অভিযোগ এটা মিথ্যা মনগড়া বানোয়াট হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে আলাউদ্দিন জাহাদি এই মামলা থেকে বেকসুর খালাস আল্লাহর হাবিবের গোলামি করি আমি মদিনাওয়ালার ক্যাম্পে সারি করি আমি আল্লাহর ওলিদের ক্যাম্পে সারি করি আমার পক্ষে আমার আল্লাহ আছে মদিনাওয়ালা আছে আল্লাহর ওলির আছে মনবীর সৈনিকরা আছে ঠিক না ঠিক কিন্তু যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে তারা আল্লাহর বিচারে এখন লাল বিল্ডিং এর ভিতরে আমাকে আজকে একজন বলেন আপনি মানহানির মামলা করলেন না আমি বললাম আমি কি বিচার করব আমি এক দুর্বল মানুষ বিচার যিনি করনেওয়ালা মালিক ইয়াউমিদ্দিন তিনি তো বিচার অতি ইতিমধ্যে করে ফেলেছেন আল্লাহর বিচারের উপরে আমি আর কি বিচার করব আমি আল্লাহর বিচারই সন্তুষ্ট আমি আল্লাহর আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আপনাদের বলবো ভরসা করব কার উপরে বলেন কার উপরে ভালোবাসবো মদিনাওয়ালাকে অনুসরণ করব মদিনাওয়ালাকে রসুলের মহব্বত আল্লাহর উপর ভরসা ওলি আল্লাহদের সোহবত এই কথাগুলি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আলবিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ